আসসালামু ওয়ালাইকুম এভিয়ান তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সঙ্গে থাকবেন প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়েছি তিনটা দুই নম্বর লাইনে বাম দিক থেকে ও ডান দিক থেকে একটা একটা করে ঘর বাড়িয়ে মোট ঘর নিয়ে নিলাম পাঁচটা দুই নাম্বার লাইন তিন নাম্বার লাইন চার নম্বর লাইন এবং পাঁচ নাম্বার লাইন আমি আবারও বলতেছি দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বার লাইনে ঘর হবে মোট পাঁচটা করে দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দেবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন ছয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর কমবে এবং ডান দিক থেকে একটা ঘর কমে মোট ঘর হবে তিনটা এরপর পেস্ট কালারের সুতো নিয়েছি নিয়ে একদম লাস্ট ঘরের ডান পাশ থেকে পরপর দুইটা ঘর করেছি এরপর দ্বিতীয় নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিয়ে নিলাম চারটা এরপর তিন নম্বর লাইন বাম দিকের লেবেল ও ডানদিকের লেভেল সমান হবে এবং তিন নাম্বার লাইনে ঘর হবে মোট চারটা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনে ঘর হবে মোট দুইটা বাম দিক থেকে ও ডানদিক থেকে একটা একটা করে ঘর গ্যাপ দিয়ে মাঝখানের ঘর দুটোই ঘর হবে মোট চারটা এরপরে চলে গেলাম বাম পাশে লাস্টে কমলা হলুদ কালারের সুতোর পাশ থেকে পরপর ঘর করে নিলাম দুইটা এরপর দ্বিতীয় নম্বর লাইনে ডানদিক থেকে একটা ঘর বাড়বে বাম দিক থেকেও একটা ঘর বেড়ে দুই নম্বর লাইনে ঘর হবে মোট চারটা এরপর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনে বাম দিক থেকে ও ডানদিক থেকে লেভেল সমান রেখে ঘর হবে মোট চারটা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনে বাম দিক থেকে ও ডান দিক থেকে একটা একটা করে ঘর গ্যাপ গিয়ে ঘর হবে মোট দুইটা এরপরে চট্টা ঘুরিয়ে যেখানে চারটা লাইন আছে হলুদ কালারের তার ঠিক মাঝখানে দুই ঘরে দুইটা ঘর নিলাম দ্বিতীয় নম্বর লাইনে ডান দিক থেকে ও বাম দিক থেকে একটা একটা করে দুইটা ঘর বাড়িয়ে নিলাম এবং মাঝখানে দুইটা ঘরও বসিয়ে দিলাম দ্বিতীয় নম্বর লাইনে মোট ঘর হবে চারটা দুই নম্বর লাইনে ঘর নিলাম মোট চারটা এরপর তিন নাম্বার লাইন তিন নম্বর লাইনের বাম দিকের লেভেল ও ডান দিকের লেভেল সমান রেখে মোট ঘর করে নিলাম চারটা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনের বামে ও ডানে একটা একটা করে ঘর গ্যাপ দিয়ে মাঝখানের দুইটা ঘরে ঘর নিয়ে নিলাম দুইটা এরপরে চটটা আবারও উলটিয়ে নিলাম উলটিয়ে নিয়ে ঠিক হলুদ ঘরের পাশ থেকে পরপর দুইটা ঘর নিয়ে নিব। এরপর দ্বিতীয় নম্বর লাইন দ্বিতীয় নাম্বার লাইনের বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিয়ে নিলাম দুই নম্বর লাইনে চারটা এরপরে নিব তিন নম্বর লাইন তিন নাম্বার লাইনের বাম দিকে ও ডান দিকের লেবেল সমান রেখে তিন নম্বর লাইনের বাম দিকের ও ডান দিকের লেবেল সমান রেখে ঘর করে নিলাম মোট চারটা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনে ঘর করে নিলাম মাঝখান থেকে বরাবর দুইটা বামে ওডানে একটা একটা করে ঘর গ্যাপ দিয়ে দিলাম এরপরে চারটা আবারও ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে হলুদ সুতোর মাঝখান থেকে এক ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নিলাম দুইটা এরপরে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো মাঝখানে দুইটা ঘর দিয়ে দিব এবং ডান পাশ থেকে আরেকটা ঘর বাড়িয়ে মোট ঘর নিয়ে নিলাম চারটা প্রত্যেকটা একই রকম হবে তিন নাম্বার লাইনেও ঘর হবে বাম দিকের ও ডান দিকের লেভেল সমান রেখে মোট চারটা এবং চার নাম্বার লাইনে ঠিক আগের মতন ঘর হবে মাঝখানের ঘরের দুইটা ও ডানে একটা একটা করে ঘর গ্যাপ যাবে এরপরে ঠিক মাঝখানের ঘরের দুই দুইটা মাঝখানের ঘর অর্থাৎ হলুদ ঘরের মাঝখানের দুইটা ঘরে ঘর নিয়ে নিলাম দুইটা দ্বিতীয় নম্বর লাইনে ঘর করে নিলাম চারটা বামে ও ডানে একটা একটা করে ঘর বাড়িয়ে ঘর করে নিলাম চারটা এরপর তিন নাম্বার লাইনে বাম দিকের ও ডান দিকের লেবেল সমান রেখে ঘর করে নিলাম চারটা এরপর চার নম্বর লাইন চার নাম্বার লাইনে বামে ও ডানে একটা একটা করে ঘর গ্যাপ দিয়ে ঘর করে নিলাম পরপর দুইটা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত নতুন একটা ভিডিও নিয়ে সামনে দিন উপস্থিত হয়ে যাবো সে পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ